ডেপুটেশন দেওয়া চেহারা নিল বনগা আদালত ও পেশকারদের হাতাহাতিতে পাঁচ প্রতিবাদে মিছিল আইনজীবী আইনজীবীদের স্বাক্ষর জাল করে দীর্ঘদিন ধরে ধরেট করছেন পেশকারদের একটি চক্র এমনই অভিযোগে বনগা লয়ার্স অ্যাসোসিয়েশন ও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন বনগা এসডিও আদালতে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর বার অ্যাসোসিয়েশন ও পেশকার অ্যাসোসিয়েশনের মধ্যে শুরু হয় ঝামেলা ঝামেলা গড়ায় আদালত পর্যন্ত দুপক্ষের মোট পাঁচজন জখম হন ভাঙচুর চালানো হয় আদালত কক্ষেও প্রতিবাদে আদালত চত্বরে মিছিল করেন আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য এসডিও আদালত বয়কট করেন তারা তাদের দাবি অবিলম্বে দুর্নীতিগ্রস্ত পেশকারদের সরিয়ে দিতে হবে তা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে যদিও এ বিষয়ে কোনো পেশকারের বক্তব্য পাওয়া যায়নি লয়ার সই না করলে সই করতে পারে না আইডেন্টিফাইটা করতে হয় যে সেই ব্যক্তি যে সে এটা কোর্ট বুঝবে কি করে এখন সেটা জাল সই হচ্ছে আইনজীবীদের লোকও লাগছে না আইনজীবীও লাগছে না জাল সই করে এইভাবে ওখান থেকে টাকার বিনিময়ে এফিডেভিট প্রতিভয় দুষ্ট মানে পেশকার আছে ওখানে তারা এইগুলো করছে এর বিরুদ্ধে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম কিন্তু কোনো কথা তারা শুনছে না তারা লাইন দিয়ে সেই কাজগুলো করছে সেইটা প্রতিবাদ জানাতে যে একটা আনাপি মানে ধাক্কাধাক্কি মতো হয়েছিল যে একটা চেয়ার টেবিল সেখানে পড়ে যায় তার পরবর্তীকালে আমরা মিছিল করে আমরা টোটালি ওই কোর্টটা এক্সিকিউটিভ কোর্ট এবং এসডিও কোর্টটা অনির্দিষ্ট জন্য জন্যে আমরা বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছি সব্যসাচী ভট্টাচার্য ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ